নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো এক চামচ বেসন দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ লাউয়ের রেসিপি। লাউ তো অনেকেই অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন, একবার এইরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আজকের এই রেসিপির জন্য দেখুন, আমি আমার পরিমাণ মতো লাউ কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর লাউগুলোকে বেশ আমি এরকম সাইজে কেটেছি। আপনারা আপনাদের পছন্দসই সাইজে কেটে নিতে পারেন। এরপর এই লাউয়ের মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ মতো লবণ, দিয়ে দেব এক বড় চামচ ভাজা বেসন। এখানে কিন্তু কাঁচা বেসন ব্যবহার করা যাবে না, ভাজা বেসনটাই ব্যবহার করতে হবে। এরপর এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব, যাতে সমস্ত মশলা লাউয়ের গায়ে কোটিং হয়ে যায়। দেখুন, লাউয়ের সঙ্গে মশলা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপর রান্নাটা করে নেব, তার জন্য কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, গোটা গরম মশলা আর এক ছোট চামচ গোটা জিরে। ফোড়ন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দিয়ে দেব 1 ইঞ্চি পরিমাপে গ্রেট করে রাখা আদা, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম পরিমাপে নিয়ে নেবেন। আদা কাঁচা লঙ্কা দিয়ে অল্প নাড়াচাড়া করে নেব। আদা কাঁচা লঙ্কা অল্প নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের গ্রেট করে নেওয়া টমেটো। আমি এখানে টমেটোটা গ্রেট করে ব্যবহার করছি, আপনারা বেটেও ব্যবহার করতে পারেন। টমেটো 2 মিনিট মতো ভেজে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। আমি একসঙ্গে জলে গুলে রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করে দেব। বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জলও দিয়ে দিলাম। এরপর এই সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত মশলা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখানে মশলা যত ভালোভাবে কষাবেন রান্নার টেস্ট কিন্তু ততই বেশি হবে। এরপর যে লাউটা আমি মাখিয়ে রেখেছিলাম সেই লাউটা অ্যাড করে দেব। এরপর এই লাউটা খুব ভালোভাবে ভেজে কষিয়ে নেব, আর এই ভাজার সময় অবশ্যই ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই ভেজে কষিয়ে নিতে হবে। যেহেতু লাউয়ের মধ্যে বেসন ব্যবহার করা হয়েছে, মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে গেলে পুড়ে যেতে পারে। মশলার সঙ্গে লাউ খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখুন তেল ছেড়ে দিয়েছে আর লাউ প্রায় সিদ্ধ হয়ে গেছে। গ্রেভির জন্য অ্যাড করে দেব পরিমাণ মতো গরম জল। এখানে আপনারা গ্রেভিটা যে যেরকম রাখতে চান সেরকম পরিমাপে জলটা দিয়ে দেবেন।
এরপর দিয়ে দেব ঢাকা। ঢাকা দিয়ে খুব ভালোভাবে লাউ সিদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে চেক করে নেব লাউ সিদ্ধ হয়েছে কিনা। দেখুন লাউ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর বন্ধুরা, আমার তরকারিতে লবণ একটু কম হয়েছিল, সেটা আমি মাঝখানে এড করেছিলাম, তো সেটা আর আপনাদেরকে দেখানো হয়নি। তো আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন। আর দেখুন এখানে আমার গ্রেভিটাও একদম পারফেক্ট আছে। আমি এই পর্যায়েই নামিয়ে নেব, যেহেতু এর মধ্যে বেসন দেওয়া আছে, তো ঝোলটা আরও একটু টেনে নেবে। তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।